নমস্কার, আপনারা দেখছেন গ্রাম বাংলার খবর, দেশের খবর, আপনাদের খবর গ্রাম বাংলা। মাইনে বাড়ানোর জন্য আমরা আন্দোলন করছি না, দেশের মানুষের স্বার্থে, সাধারণ মানুষের জন্য ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। শনিবার একথা বলেন বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি বা বিপিবিএ ইএ'র চেয়ারম্যান কমল ভট্টাচার্য। এদিন বারাসাত কলেজের অডিটোরিয়ামে বিপিবিইয়ের জেলা সম্মেলনে এসে একথা বলেন তিনি। অন্যদিকে বিপিবিইয়ের সাধারণ সম্পাদক রাজেন নাগর জানান, ব্যাংক বিজাতীয়করণের অপচেষ্টার বিরুদ্ধে আগেও তারা ব্যাংক ধর্মঘট করেছেন, আবারও করবেন। ব্যাংক বিজাতীয়করণের পর থেকে সরকার সরে না এলে ফের ব্যাংক ধর্মঘট করবেন বলেও হুমকি দেন রাজেন নাগর। ব্যাংক কর্মচারীদের সংগঠনের শীর্ষ দুই নেতা আরও কী বলেছেন আপনাদের শোনাবো। মূল ডিমান্ডটাই হচ্ছে যে প্রাইভেটাইজেশনের যে হাওয়াটা গভর্নমেন্ট তুলেছে, ব্যাংকে প্রাইভেটাইজেশন করবার জন্য তার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে লড়াই, ডিফিট প্রাইভেটাইজেশন আমরা বলছি। তার কারণ আমরা মনে করি প্রাইভেটাইজেশন আমার দেশের সাধারণ মানুষের জন্য মঙ্গল নয়, সাধারণ মানুষের জীবনে বরঞ্চ বিপর্যয় ঘনিয়ে আনবে। ব্যাংকিং ইন্ডাস্ট্রি তাকে যদি ডিন্যাশনালাইজ করা হয়, একটা বিজাতীয়করণ যদি করা হয়, তাহলে আমার দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি যেভাবে মার খাবে তা আমরা হয়তো এই মুহূর্তে কল্পনা করতে পারছি না। সরকারের টোটাল লক্ষ্যটাই হচ্ছে যেটা আমরা বলছি যে ক্রনি ক্যাপিটালস, আদানি, আম্বানি এবং আরও কতিপয় দু চারজনকে সাহায্য করা খালি। তাদের বারবারন্ত আপনারা দেখেছেন যে কতিপয় শিল্পপতি দেশের প্রায় 60% সম্পদ তারা ভোগ করছে আমার দেশে। আর যে আদানি দেখছেন এখন, আদানি কয়েক বছর আগে বাদে আদানির নাম আপনারা শুনেননি, আমরাও শুনিনি, সে আদানি প্রায় 2,50,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তার যে সম্পদ টোটালটাই হচ্ছে ব্যাংকের ঋণের উপর নির্ভরশীল। কোনো সময়ে যদি কোনো জায়গায় একটু খারাপ হয়, সামথিং গোজ রং, তাহলে আদানি শুধু কোলাপস করবে না, টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি কোলাপস করে যাবে, যেটা হয়েছিল আপনার 2008 ইউএসএতে, যেখানে সাবপ্রাইম লেন্ডিং, কম লাভজনক যে সমস্ত শিল্পে লগ্নি করার ফলে যখন টাকা রিটার্ন এলো না, সেখানকার অর্থনীতি ধসে পড়লো, ইউএসএর অর্থনীতি ধসে পড়লো। এখনও তারা পুরোপুরি দাঁড়াতে পারেনি, লেমেন ব্রাদার্সের মতো অত বড় ব্যাংক, বিশ্বের সবথেকে বড় ব্যাংক বন্ধ হয়ে গেল। আমার দেশে হয়নি, কিন্তু তখন ব্যাংকটা ছিল রাষ্ট্রায়ত্ত, পুরোপুরি রাষ্ট্রায়ত্ত ছিল বলে আমার দেশে কিছু হয়নি। কাজ রাষ্ট্রায়ত্তর ক্ষেত্রে দেখলে যে ইনসুলেশনটা পাওয়া যায়, যে গার্ডটা, কভারটা যেটা পাওয়া যায়, যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র থেকে বাইরে যদি চলে যান আপনি, সে কভারটা থাকে না। আজকে যে প্রাইভেটাইজেশনের কথা বলা হচ্ছে, আজকের কাগজেই আছে, আপনারাও বোধহয় বার করতে পারেন, যে চন্দ্রা কোচার পদ্মশ্রী পেয়েছিলেন, এককালে ICICI ব্যাংকের দুর্দণ্ড প্রতাপ CEO, তিনি অ্যারেস্টেড হয়েছেন ভিডিওকনের তাকে অ্যাডভান্সের ব্যাপারে, তিনি অ্যারেস্টেড হয়েছেন। এই যে প্রাইভেট সেক্টরেরই অবস্থা, আসল প্রাইভেট সেক্টর তো এইটাই, এইটাই তো প্রাইভেট সেক্টর। ইয়েস ব্যাংক ডুবে গেল, মাচালোকে স্টেট ব্যাংক কিনে নিল, এগিয়ে এলো। তার কারণটা আছে, তার কারণটা হচ্ছে সরকার ইচ্ছাকৃতভাবে ব্যাংকে কোনো লোক নিয়োগ করছে না কয়েক বছর ধরে, যেখানে চারটে লোক থাকার ধারণা আছে যে বেসরকারি হলেই সার্ভিস ভালো হবে, সেটা আছে তার, কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে সেটা ভেঙেও যাচ্ছে। তাদের আমরা ফেস করছি, আমরা তাদেরকে বোঝাচ্ছি, তার কারণ আমরা যেটুকু সার্ভিস দিতে পারি। কেন বলছি, ধরুন আজকে আমার ব্রাঞ্চে একটা লোক আছে, ধরুন কথার কথা বলছি, দরকার হচ্ছে চারটে লোকের, ব্যাংক রোজে একটা লোক, একটা লোক কত দিক সামলাবে? বেশিরভাগ ব্রাঞ্চের কিন্তু আজকে সেই অবস্থা, শাখাগুলোর লোক সংখ্যা কমে যাচ্ছে ক্রমাগত, কারণ রিটায়ার করে যাচ্ছে তার বা প্রমোশন পেয়ে যাচ্ছে, তার জায়গায় কোনো লোক নিয়োগ হচ্ছে না। এবারে ইচ্ছাকৃতভাবে লোক নিয়োগ হচ্ছে না, ইচ্ছাকৃতভাবেই তারা লোক নিয়োগ করছে না। এবং সাধারণ মানুষ বলছেন এ ঘটনা আমরা জানি, এটা নয় যে আমরা জানি না, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার দায়িত্বটা আমরা, আমাদের যে আমাদের, সেটা আমরা আমাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ, এবং আমরা চেষ্টাও করি হিউম্যানলি একটা স্টাফের পক্ষে যতটা সম্ভব পথে আমরা করে থাকি। সরকারের যে প্রচেষ্টা ব্যাংকে বিজাতীয়করণ করার, সেটা মূল উদ্দেশ্যটাই হচ্ছে তার যারা বসংবাদশীল, দুভাবে লড়তে হচ্ছে, সরকারের বিরুদ্ধে লড়তে হবে, সাধারণ মানুষের মনোভাবের বিরুদ্ধে লড়তে না, মনোভাব না, তাদেরকে বোঝাতে হবে, তার এগের সঙ্গে লড়াই নয়। যে সমস্ত কাস্টমার আমার কাউন্টারে আমার কাছে আসে, তাদের বড় বড় শিল্পপতিরা আসে না, সাধারণ মানুষ আসে। এর মধ্যে অনেক আছে যাদের দিন আনি দিন খায়,
তাকে আবার বোঝাতে হবে, তার সঙ্গে লড়াই নেই। সব জায়গায় এক্সরে ইনসিডেন্ট আছে, এবং আবার এরকম ইনসিডেন্ট কাস্টমার এবং স্টাফের যে বন্ডেজ, তাদের যে একত্র সাংঘাতিক আছে। এবং অনেক কাস্টমার দেখবেন গ্রামে গঞ্জে বা এখানে বিয়ন্ড অফিসার্স এসে তারা পরিষেবা পেয়ে যাচ্ছে ওই রিলেশনের জন্য, ওই রিলেশনটার জন্য। এবং আমরা এমন পরিষেবার মাধ্যমে তাদের কাছে একটা বার্তা দিতে চাই যে আমরা কেন লড়ছি, কী কারণে লড়ছি। আমি আমার মাইনে বাড়াবার জন্য লড়ছি না, আমি বিজাতীয়করণের বিরুদ্ধে লড়ছি কেন, মাইনে বাড়াবার জন্য নয়, ব্যাংক বাঁচানোর জন্য কেন, দেশের অর্থনীতির স্বার্থে। আজকে যে কৃষির এই যে বিকাশটা দেখতেন আপনি, কৃষির বিকাশটা তো সম্ভব হয়েছে ব্যাংকের জন্যই, মহাজনদের মানে ঋণের ফাঁদ থেকে পুরোটা বেরোতে পারিনি, যতটা বেরিয়ে এসছে তা ব্যাংক থেকে ঋণ পেয়েছে, তো পেয়ে কৃষির এই বিকাশটা হয়েছে। এবং কৃষির যদি বিকাশ না হয়, কৃষিতে যদি সারপ্লাস জেনারেট না করে, লোকের হাতে যদি পয়সা না আসে, তাহলে আপনার শিল্পও হবে না। যে শিল্প করে চাচাচ্ছি, লোকের হাতে পয়সা চাই, তো ডিমান্ড যে আমার এই জিনিসটা দরকার, চাহিদা, এই চাহিদা সৃষ্টি করতে পারে কৃষির বিকাশের মাধ্যমে। মানুষের হাতে পয়সা হবে, তার একটা চাহিদা হবে, চাহিদা হলেই তখন যে জিনিসের চাহিদা হবে, যারা শিল্পপতি যারা, তখন সেই শিল্প তারা করতে আগ্রহী হবে। আজকে তা হচ্ছে না, তার কারণ এই সরকারও মনে করে যে চাহিদা নয়, যোগান দাও। আর যোগান যে দেবে তো আমি কিনবোটা করতে গিয়ে, আর পকেটে তো পয়সা চাই। আজকে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আপনারা ভুক্তভোগী দেখছেন কীভাবে জিনিসের দাম বাড়ছে। ব্যাংক এমরেজি বাড়ছে, ইউনাইট অ্যান্ড ফাইট, ঐক্যবদ্ধ হও, লড়াই করো সরকারের এই নীতির বিরুদ্ধে। বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি প্রভিন্সিয়াল সম্মেলনটা হচ্ছে 24-25 মার্চ 2022-23 মহাজাতি সদনে। তার আগে সমস্ত জেলায় সম্মেলন হয়, এই জেলায় সম্মেলন হচ্ছে। আমাদের এই সম্মেলনের মূল দাবি, ব্যাংক কর্মচারী আন্দোলনের মূল দাবির পার্ট, তার মধ্যে হচ্ছে প্রাইভেটাইজেশন বন্ধ করো, তার মধ্যে হচ্ছে উইলফুল ডিফল্টার যারা কিংবা ব্যাংকে এনপিএ লুট করছে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল আইনে পদক্ষেপ নাও। আমাদের দাবি হচ্ছে যে ক্লারিক্যাল অ্যান্ড সাব স্টাফ রিক্রুটমেন্ট যেটা হচ্ছে না সেটাকে চালু করো। আমাদের দাবি হচ্ছে এই সম্মেলনে যে ব্যাংক মিত্র যারা আছে তাদেরকে ব্যাংক কর্মী হিসাবে ট্রিট করো অ্যান্ড তাদেরকে চাকরির শর্তাবলী প্রদান করো। আর দাবি হচ্ছে যে কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছেন, এটিএম এর সিকিউরিটি গার্ড এক্সেট্রা, তাদের ছাঁটাই বন্ধ করো এবং তাদের মিনিমাম ওয়েজ দাও। এই চারটে মূল দাবির ওপরে দাঁড়িয়ে আমাদের আন্দোলন চলছে, আমরা ধর্মঘটও করেছি, আগামী দিনেও এই দাবির ওপরে দাঁড়িয়ে আমরা ধর্মঘট করব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা 16-17 মার্চ 2021 ধর্মঘট করেছি, আমরা 17-18 ডিসেম্বর ধর্মঘট করেছি। কেন করেছি? পার্লামেন্টে বিল আনা হয়েছে যে দুটো ব্যাংককে প্রাইভেটাইজ করা হবে এবং সরকার সুইপিং পাওয়ার নিচ্ছে বাই অ্যামেন্ডিং দ্য ব্যাংকিং ন্যাশনালাইজেশন অ্যাক্ট, যে তারা যে কোনো সময় যে কোনো ব্যাংককে প্রাইভেটাইজ করে দিতে পারে। আমরা প্রাইভেটাইজেশনের বিরোধী, কেন এই ব্যাংককে ন্যাশনালাইজ করার জন্যে এআইবি আন্দোলন করেছে, আমরা এনেছি। অ্যান্ড আজকে গত 30 বছর ধরে সরকারের প্রো প্রাইভেটাইজেশন পলিসির বিরুদ্ধে আমরা লড়াই করছি। তার কারণটা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তারা মাস সার্ভিস দেয়, বহু মানুষ সেখানে টাকা রাখেন, সাধারণ মানুষ, তাদের টাকার সিকিউরিটিটা প্রাইভেট সেক্টরে থাকে না। এটা আমাদের দেশের ইতিহাসে দেখা গেছে, 561টি প্রাইভেট সেক্টর ব্যাংক ফেল হয়েছে, সেই জন্যে ওখানে সুরক্ষা নেই। এবং সমাজের মধ্যে মানুষের টাকা, যাদের মানুষের ডেভেলপমেন্টে লাগতে পারে, এমপ্লয়মেন্ট জেনারেশনে, স্মল স্কেল ছোটো ছোটো ব্যবসায়ীদের দাদনে এইসব লাগতে পারে, এটার জন্যই আমরা চাই পাবলিক সেক্টর ব্যাংক থাকুক। একটা বড় উদাহরণ হচ্ছে যে জনধন যোজনার অ্যাকাউন্ট যেটা খোলার জন্য সরকার এগিয়েছিল যাতে ব্যাংকিং পরিষেবা প্রসার হতে পারে, 47,000 কোটি অ্যাকাউন্টের মধ্যে প্রায় 46 কোটি অ্যাকাউন্ট পাবলিক সেক্টর ব্যাংকই খুলেছে, তার মারফতই সেবা দেওয়া হচ্ছে। সেই জন্যে আমরা মনে করি পাবলিক সেক্টর ব্যাংক বাঁচাও, তাহলে দেশটা বাঁচবে। যেরকম 2008 গ্লোবাল মেলডাউনে দেশটা বেঁচেছিল,
পাবলিক সেক্টর ব্যাঙ্ক ছিল বলে, সেই জন্য সরকার যে এই চক্রান্তটা করছে, আমরা ব্যাঙ্ক বেছে দেব, আমরা তার বিরোধিতা করছি। এই সম্মেলনও তো এটাই আলোচ্য বিষয়। এখান থেকেও আমাদের সিদ্ধান্ত একই থাকবে যে সরকার যদি পদক্ষেপ নিতে যায়, আমরা ধর্মঘটে যাব, আমরা লাগাতার ধর্মঘটে যাব, ব্যাংকিং পরিষেবাটাকে আমরা স্তব্ধ করে দেব, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গ্রাহকের স্বার্থে, ছোট ছোট ব্যবসায়ীর স্বার্থে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের স্বার্থে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।